পদ্মা সেতুতে অক্সিজেনবাহী ট্রাক উল্টে মারা গেছে দুইজন। এই ঘটনায় আহত হন ট্রাকে থাকা নারী ও শিশুসহ আরও পাঁচজন। গতরাতে পদ্মা সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতু উত্তর থানার ওসি জানান, শরীয়তপুর থেকে নারায়ণগঞ্জমুখী অক্সিজেন সিলিন্ডার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহতদের চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে মারা যায় এক হেলপার। আজ ভোর 4টার দিকে এই দুর্ঘটনা ঘটে।